নমস্কার বন্ধুরা তো আজকে আমি আলোচনা করব কোন ফুলে কোন দেবতা তুষ্ট হন না হলে পূজা করাই বৃথা তো প্রযুক্তির যুগে মানুষের মধ্যে ধর্মবিশ্বাস অগাধ আছে একদমই যে কমে গেছে তা বলা ঠিক নয় মানুষ যখন সব দিক থেকে ব্যর্থ হয় যখন আর কোনো কিছু করার উপায় বের করতে অক্ষম হয়ে পড়ে তখন মানুষ ভগবানের শরণাপন্ন হন আমরা বিভিন্ন দেবদেবীর আরাধনা করে থাকি কিন্তু প্রত্যেক দেবদেবীর আলাদা আলাদা পুজোর রীতিনীতি আছে সেই রীতিনীতি হয়তো আমরা কেউ অনেকেই জানি না প্রত্যেক দেবদেবী কিছু নির্দিষ্ট ফুল পছন্দ করে এই নির্দিষ্ট ফুল যদি সেই নির্দিষ্ট দেবদেবীকে দেওয়া না হয় তাহলে তিনি খুব তাড়াতাড়ি সন্তুষ্ট হন না এমনটা নয় যে অন্য ফুলে পুজো করা যাবে না কিছু ফুল পাতা আছে যেগুলো কিছু দেবদেবীকে অর্পণ করলে রুষ্ট হন পুজো করাই বৃতা হয়ে পড়ে তাই সঠিক ফুল দিয়ে সঠিক দেব দেবতার পুজো করা উচিত দেবাদিদেব মহাদেব মহাদেবের মহাদেবের শ্মশান ঘুরে বেড়ানোর বেশি পছন্দ করেন তাই মহাদেবের পুজো করার সময় আকন্দ বা ফুল দিয়ে পুজো করুন ভগবান বিষ্ণু ভগবান বিষ্ণুর প্রিয় রঙ হলো সাদা তাই ভগবান বিষ্ণুকে সাদা ফুল ও তুলসী পাতা দিয়ে পুজো করুন এর ফলে বিষ্ণুদেব তাড়াতাড়ি সন্তুষ্ট হবে তৃতীয় গণেশ সিদ্ধিদাতা গণেশের প্রিয় রং লাল তাই গণেশের পুজো লাল ফুল ব্যবহার করুন মা লক্ষ্মী সমৃদ্ধির দেবী হলেন মা লক্ষ্মী মায়ের সবচেয়ে প্রিয় ফুল পদ্ম তাই মায়ের পুজো ফুল দিয়ে করাই উচিত পদ্ম ফুল না পেলে যে কোনো লাল ফুল দিয়ে করা উচিত দেবী সরস্বতী বিদ্যার দেবী সরস্বতীর প্রিয় রং সাদা তাই দেবী সরস্বতীর পুজো সাদা বসন পরে সাদা ফুল দিয়ে করলে ফল ভালো পাওয়া যায় তো আজকের এই ভিডিওটি আমার ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না এবং সাবস্ক্রাইব